হৃদয়ের বন্ধন সিনেমাটা ছিল 2002 সালে রিলিজ পাওয়া আমাদের একটা সিনেমা। এটা 2000 সালে বলিউডের ধাড়কান সিনেমা, তো যে সিনেমার অনুকরণে আমাদের দেশে সিনেমাটা বানানো হয়, যেখানে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম রিয়াজকে, আমিন খানকে এবং শাবনূরকে। একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, বেশ ভালোভাবে কিন্তু বড় বড় এক্সিকিউট করেছিলেন নির্মাতা এফআই মানিক। তো বলিউডের সিনেমাটাও কিন্তু একটা দুর্দান্ত সিনেমা, যেটা আজও প্রত্যেকটা সিনেমা কিন্তু আমাদের মনে নাড়ি আছে। এখন কে কাকে ওভারশুটও করে এগিয়ে গেছে, কে সিনেমাতে কী, সেটা আলাদা ব্যাপার। তো সচরাচর এই সিনেমা নিয়েও কিন্তু অনেকে কমেন্ট করে, তো আজকের ভিডিওটি খুব স্পেশাল। এক্স্যাক্টলি রিয়াজ নাকি আমিন খান, এই সিনেমাতে কে মূল নায়ক, হৃদয়ের বন্ধন সিনেমাতে লিড কে, মানে ফার্স্ট লিড সেকেন্ড লিড, মানে কে মূল নায়ক। প্যারালাল ক্যারেক্টার হলেও অনেকে অনেক সময় কমেন্ট করে, হ্যাঁ অমুক মূল নায়ক, তমুক মূল নায়ক, হ্যাঁ। তো তারই ধারাবাহিকতা আজকে খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে, এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে এক্স্যাক্টলি এই সিনেমাতে কে মূল নায়ক, রিয়াজ নাকি আমিন খান। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস বাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। শুরুতে আমাদের জানতে হবে এই সিনেমাটা হচ্ছে বলিউডের ধাড়কান সিনেমার অনুকরণে বানানো হয়। তো ধাড়কান সিনেমা, যেটাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম অক্ষয় কুমার, শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টিকে। এখানে সিনেমাতে কিন্তু সবাই, প্রত্যেকেই তাদের ক্যারেক্টার ভালো ছিল, কিন্তু সুনীল শেট্টি তার ক্যারেক্টারে ভেরিয়েশন থাকায় তিনি ওই ক্যারেক্টারটা পেয়েছে অনেকটা খল হিরো আপনি বলতে পারেন। তো সেখানে কিন্তু তিনি আসলে নিজেকে অ্যান্টি হিরো যাকে বলে তিনি মানে এগিয়ে গিয়েছেন। অনেকের মনে হয়েছে যে সুনীল শেট্টি একটা আইকনিক লেভেলের ক্যারেক্টার, একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল, কিন্তু এবার আমরা যদি সে সিনেমার গল্পের দৌড় বা সিনেমা এক্সিকিউটররা কীভাবে নিয়েছিল ওখানে যদি আসেন, তখন কিন্তু অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি এই জুটিকে ফোকাস করে কিন্তু নেওয়া, মানে থাকে না রোমান্টিক সিনেমাদের এক নায়কদের একটা মার্কেট বলে সুনীল শেট্টি যতই ভালো পারফরমেন্স করুক না কেন, সিনেমাতে কিন্তু শিল্পা শেট্টি বা অক্ষয় কুমার তাদের রোমান্টিক একটা কাপালকে মেনশন করে কিন্তু প্রেক্ষাগৃহে কিন্তু তখন সিনেমাটা নেওয়া হয়, সিনেমাটা সাকসেসফুল হয়। প্রত্যেকটা গান রীতিমতো দিল নেই, একা হায় দিল সে বা তুম দিল কি ধারাটা গান মেয়ে নানা কাটতে পেয়ারাম, এবং দেখেন সুনীল শেট্টির লিপে কয়টা গান ছিল, ম্যাক্সিমাম রোমান্টিক গান, ম্যাক্সিমাম জনপ্রিয় গানগুলো কিন্তু তখন ছিল ওই সিনেমাতে অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি তাদের লিপে করে। আমরা যদি দেখি আমাদের সিনেমাতে, আমাদের সিনেমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরকম হচ্ছে যে তখন কিন্তু আমিন খান এবং শাবনূর তারা কিন্তু ইন্ডিভিজুয়াল নাইনটিজে তারা কাজ করছে এবং তারা কিন্তু তখন জুটি নয়, তখন কিন্তু রেগুলার আমরা কিন্তু রিয়াজ শাবনূর জুটি, মানে অস্থির সময় একটা স্বস্তির নাম, এবং তাদের হাত ধরে আমরা ভালো ভালো সব সিনেমা পাচ্ছি এবং প্রত্যেকটা সিনেমা তাদের দেখার মতো এবং অডিয়েন্স রীতিমতো মনোপুত হতো। তারই ধারাবাহিকতা এই সিনেমাটা কিন্তু এক্সিকিউটররা কিন্তু প্রথম কিন্তু রিয়াজ শাবনূর জুটি, তো তাদেরকে ফোকাস করেই কিন্তু আসলে মানে থাকে না একটা ব্যাপার যে ওই জুটিকে আমরা ফোকাস করে আমরা কাজে এগাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে আমিন খান এখানে কী ছিল, আমিন খান কি এখানে সেকেন্ড লিড, না কোনোভাবেই না। যদিও যদি গল্পের দৌড়ে বলেন বা এক্সিকিউটর যদি চাহিদায় এগিয়ে যদি থাকে তো সেটা আমিন খান না রিয়াজ শাবনূর জুটি এগিয়ে থাকবে, কিন্তু আমিন খানের ক্যারেক্টারটা ছিল সুনীল শেট্টির ওই লেভেলের পারফরমেন্স। সুনীল শেট্টি যদি 190 পায় তো আমিন খানকেও কিন্তু 90 থেকে কম দেওয়া হবে না। আমিন খানের ক্যারিয়ারটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এখানে দেওয়া হয়, যেমন সাগরিকা তুমি এসেছো, যেসব ডায়লগ ডেলিভারি ছিল তার যেরকম ব্যাপার ছিল, আসলে দেখার মতো একটা চোখ দাদানোর ব্যাপার ছিল। শুধুমাত্র গান দিয়ে কিন্তু সিনেমা জাজ করা যায় না, বা এখানে কি একটা সেকেন্ড লিড হিরোইন ক্যারেক্টার প্লে করেছিল, তো আমিন খানের ক্যারেক্টারটা যথেষ্ট ভালো ছিল। এবং আমি বলবো যে এই সিনেমাতে যদি পারফরমেন্স যদি বলেন নায়ক রিয়াজ বা আমিন খান, আমি বলবো আমিন খানের পারফরমেন্স হয়তো ক্যারেক্টার তিনি ওরকম সুযোগ পেয়েছে, রিয়াজের হয়তো ক্যারেক্টারটা ওরকম অ্যান্টি হিরো না, অ্যান্টি হিরো ক্যারেক্টারে মানুষ আসলে এগিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। হৃদয়ের বন্ধন সিনেমাতে কে মূল নায়ক কে মূল নায়ক না, এটা আসলে ওইভাবে দুজনের প্যারালাল ক্যারেক্টার। এখন আপনি যদি গানের দিকে বলেন সেখানে রিয়াজ অভার শুরু করে দিয়েছে, রিয়াজের গান বেশি ছিল, এবং আপনি যদি বলেন যে ক্যারেক্টার ভেরিয়েশন, ক্যারেক্টার অ্যানালাইসিস, কার ক্যারেক্টারটা স্ক্রিনে বেশি সুন্দর, সেক্ষেত্রে কিন্তু আমিন খান এগিয়ে থাকবে। এটা আসলে যার যার ফিলোসফি, যার যার ধারণা, যার যার চিন্তাভাবনাতে যেটা আসে সেটাই তো, দুজনের কাউকে কিন্তু আসলে ফেলে দেওয়া যাবে না কে ফার্স্ট লিড। কিন্তু অবশ্যই যদি এক বাক্যে বলা যায় যে এটা যে রিয়াজকে অবশ্যই ওভার শ্যাডো করে এগিয়ে গিয়েছে আমিন খান তার ক্যারেক্টার, কারণ রিয়াজের পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছিলো পার্সোনালি এই সিনেমাতে, যে তার মেপে মেপে সংলাপ বলা, কিন্তু কোনো না কোনো মনোভাবে মনে হয়েছে যে এখানে ক্যারেক্টারে আমিন খান ইভোর্ট বেশি দিয়েছে বা তিনি বেশি চান্স পেয়েছে, বা মানে থাকে না একটা ব্যাপার যে মানে মনে হয় যে অমুকই আসলে এই সিনেমাতে তার সেরাটা দিয়েছে, তিনি লাইমলাইট কেড়ে নিয়েছে, তো এরকম একটা ব্যাপার কিন্তু আমিন খানের এই সিনেমাতে ছিল। তো যাই হোক, এটা ছিল এক্স্যাক্টলি সিনেমা থেকে ফার্স্ট লিড কে সেকেন্ড লিড এটা নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।